দেখলাম, কিন্তু আমার মা নাই, আমি আমার মায়ের চেহারাটা দেখি নাই। আমার ডাইনে বামে বাবার বয়সে কত মুরব্বি বসে আছে, হুজুর আমি আমার আব্বাকে দেখি না। আমার আব্বা আমার কবরটা আজকে অন্ধকার কবর, জানি না মা কেমন আছে, বাবা কেমন আছে। যুব হে মুরব্বি বাবা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে আজকের দক্ষিণ আশিগর পাড়া, একতা সুন্নি যুব সংঘের যুবকের দল, তোমাদের জীবন ধন্য। হে সুন্নি যুব সংগঠনের সদস্যদের মা বাবা, তোমাদের জীবন ধন্য। আজকে তোমাদের সন্তান এলাকার বাসীদের কবরের মাগফেরাত কামনায় ফাতেহা করার জন্য মাহফিল করেছে আল্লাহ। তাকায়া দেখেন কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে। আমার নবী বলেছেন কোন সন্তানের যদি মা না থাকে, কোন সন্তানের যদি বাবা না থাকে, ওই ছেলে যদি তার আম্মার জন্য আব্বার জন্য চোখের মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই ছেলেটার আম্মা আব্বার কবরে আজাব। আমার আল্লাহ ওই পানিটা মাটিতে পড়ার আগে মাফ করে দিবে। এ যুবক যদি আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকো, আজকের মাহফিলের শপথ করো, এই দক্ষিণ আশিগর পাড়ার মাহফিল থেকে বাড়িতে যাইবা, বাড়ির মধ্যে যাইয়া আম্মারে ডাক দিবা, আব্বারে ডাক দিবা, দুইজনকে কাছে আইনা কদমগুলা জড়াইয়া ধরিয়া বলবা, মা জীবনে বড় অন্যায় করে ফেলেছি, আব্বা জীবনে বড় অন্যায় করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দেন। দেখবা তুমিও কান্দ, তোমার সাথে তোমার মাও কান্দতেছেন, তোমার বাবাও কান্দতেছেন। জিজ্ঞাসা করবা মা কান্দেন কেন, বাবা কান্দেন কেন, মা বাবা ডাক দিয়া বলবে সন্তান আমি মা এবং বাবা তো তোমার মতোই চাইছিলাম, তুমি আইসা তোমার ভুলটা বুঝা আমাদের কাছে মাফ চাইবা। অনেক ছেলেদের মন খারাপ, অনেক মুরব্বিদের মন খারাপ, বলে হুজুর যাদের মা বাবা আছে তারা না বাড়িতে যে মাপ চাবে, আমার মা নাই আমি কার কদম ধরে মাপ চাবো, আমার বাবা নাই আমি বাড়িতে যে কার কদম ধরে মাপ চাইব। এ যুবক যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহর দোহাই দিয়া বলি, এখান থেকে যাই আম্মা আব্বার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করবা। যদি মা বাবা মারা যায় তাইলে কোনোদিন এমন ক্ষমা চাওয়ার রাস্তা পাবে না মা। তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও। ওরে মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে, ছোট কালের কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, আমার কষ্ট বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে। বাবা তুমি কেমন আছো, মা তুমি, ও বাবা তুমি, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের,
নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়াইলা, সন্তানের জন্য বাবা কত কষ্ট করিলা, সন্তানের জন্য বাবা কত কষ্ট করিলা। এখন বাবা বলে ডাকার মতো, বাবা বলে ডাকার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তরে ধূপ চোখের পানি ঝরে, তোমার জন্য শুধু হাতরা তুলে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। নবী আমার বলে কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মণিকুটার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে, আমার আল্লাহ তার মা বাবার কবরের আজাব মাফ করে দেয়। আর তার চাইতে আর সুভাগ্যবান ওই মা বাবা, কোনো মা বাবার সন্তান যদি তার মরা লাশটা সামনে নিয়ে জানাজার নামাজটা পড়ায়, আমার নবী ডাক দিয়ে বলতেছেন উম্মত আমার জানাজার নামাজটা পড়ানোর কারণে আল্লাহ আকবর বলে তাকবীরে তাহারিমা দিবে, ডান দিকে সালাম ফিরেয়া বাম দিকে ফিরানোর আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুহবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على نبينا شفيعنا ما عدا اللهم صل نبينا নামাজে পড়ো রোজা রাখো কায়েম করো সুন্নিয়াত গো, কায়েম করো সুন্নিয়াত, নরে নবীজির দিদার পাবে, নরে নবীজির দিদার পাবে আর পাবে শাফাআত। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা, আল্লাহর নূরে নবী পয়দা পাক কোরআনে ঘোষণা গো, পাক কোরআনের ঘোষণা কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের বর্ণনা। আল্লাহুম্মা নাবিয়ানা, কত ভালোবাসতেন নবী আবু বকর সিদ্দিককে, কত ভালোবাসতেন নবী উমর উসমান আলীকে, আমরাও তো ভালোবাসি, আমরাও তো ভালোবাসি আমার দয়াল নবীকে। আল্লাহুম্মা জুরে নাবিয়ানা, অন্ধকার ওই কবর দেশে থাকবা একা পড়িয়া গো, থাকবা একা পড়িয়া নবী বিনে ওই কবরে, নবী বিনে ওই কবরে আসবে না কেউ দেখিয়া। আল্লাহুম্মা নাবিয়ানা, সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা,
সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকির করছে আমাদের কি গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে কি হচ্ছে না আপনাদের কাছে এই জিকিরগুলো করতে দুরূদ শরীফ পড়তে ভালো লাগে কি লাগে না আপনারা সবাই জান্নাতি আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ আল্লাহর পাকের পেয়ারা হাবিব বলেন দুরূদ জিকির এগুলো পড়তে ভালো লাগবে তাদের কাছে এগুলা পড়বে তারা ইমানদার হবে যারা মিশনের মানুষ ঘুমাইছে কিরে বাবা ঘুমাইছেন নি আল্লাহর দূর আল্লাহ পাকের জিকির নবী পাকের দুরূদ শরীফ পড়বে তারা ইমানদার হবে তো হুজুর আমরা ইমানদার না আমরা কত মরি নাই এখনো জান্নাতি হব কিভাবে আল্লাহর নবী বলছেন যে জান্নাতে যাবে তারা ইমানদার হবে যারা আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম ওয়া ক্বালা ফি রিওয়ায়াতিল হাদিস ওয়া আফদালু যিকরি সুবহানাল্লাহ ওয়া আফদালু যিকরি ওয়াল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটাকে অন্য ভাষায় আরেকজন রাবি বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কোন মানুষ যদি প্রত্যেকদিন আসরের নামাজের পর সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই চারটি জিকির সব সময় আসরের নামাজের পর বেশি বেশি পড়ে ওই ব্যক্তির পরিবারে কোনোদিন অভাব অনটন আসবে না সুবহানাল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিবেন আমার আল্লাহ তাহলে তাহলে একটু সবাই একটু জবান খুলে আমরা পড়তে রাজি আছি না নাই তাহলে একটু সবাই জবান খুলে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন হাসবি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا قرن سبحان الله আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে আল্লাহর ওলীদের দয়া চাই সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আশিগড় পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আমার আল্লাহকে দেখেন একটা আশেক থাকলে নারা দাও কিরে ভাই আসলে কি আপনারা সবাই মদিনা যাইতে চান নি আওয়াজ যেটা দিছেন এটা দিতে আমার মনে হয় জলদি মিয়ার বাজার যাওয়ানোর আগে সাক্কা ফাংসার হয়ে যাবে এটা নি তাকবীরের আওয়াজ মদিনা যাইতে হইলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জজবাওয়ালা আওয়াজ লাগবে মদিনা যাইতে চাই কি চাই না এজোরে বলেন চাই কি চাই না কারা কারা যাইতে চাই আজকে তো সব ইকরবি এগুলো সব নাই একটো নাই আজকে বাড়ির দসে মাহফিল করি এগুলো কই গেছে আল্লাহ জানে না আরাই গেছে নি কোনো যাও হুজুর আমরা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা চাই দুই হাত সোজা করে দেখে একটা জোরে তাকবীর হবে জবান খুলে তাকবীর দিতে হবে জজবাওয়ালা তাকবীর দিবেন পারবেন তো ইনশাআল্লাহ নারে তাকবীর জোরে ভাই না থাক তাকবীর লাগতো না আপনারা আসলে মদিনা যেতেন চান আশেক রাসুলদের মদিনা যাওয়ার আওয়াজ তো একটা জজবাওয়ালা হবে একটু জবান খুলে তাকবীর মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ কথা বলেন না চাই তো ইনশাআল্লাহ কারা কারা যাইতে চাই সোজা করেন একটু জজবা নিয়ে একটু জোরে আওয়াজ দিবেন এখানে যে ফ্যান্ডেল পুরা মানুষগুলো আছে এটা বোঝা যাচ্ছে না তো একটু জবান খুলে তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সুন্নি মহা সমাবেশ জুড়ে বলেন মারহাবা মারহাবা
মদিনা যাইতে চাইতো ইনশাআল্লাহ। তাহলে সবাই পরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন অনেক নাই আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো দো তোমার মা বাবার হাতে ভাত চাই রহ না, বলে নামাজ রোজা চাই রহ না, তোমার মা বাবার হাতে ভাত চাই রহ না, আমার নবীর দরদ বইল না, আমার নবীর আমার নবী তোমায় বলবে না, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ মোহতারাম, আজকে এই চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী থানাধীন সাত নং সরল ইউনিয়নের আওতাধীন পশ্চিম কাহারগোনা দক্ষিণ আশিগড় পাড়া সুন্নি একতা যুব সংঘের উদ্যোগে পবিত্র আজিমুস শান ইউলাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সুন্নি সমাবেশ। আজকের এই যিনি সমাবেশের সম্মানিত উদ্বোধক, আপনাদের পশ্চিম মিঞ্জিরিতলা আশিগড় পাড়া জিন্নুরাইন জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুর্শিদুল হক শিকদার সাহেব, সম্মানিত সভাপতি হযরতুল হাজ মাওলানা আবু বকর শিকদার সাহেব, সভাপতি বাঁশখালী গাউসিয়া কমিটি বাংলাদেশ, সম্মানিত প্রধান অতিথি আলহাজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব, চেয়ারম্যান সাত নং সরল ইউনিয়ন পরিষদ, মেহমানে আলা যিনি আজকের মাহফিলের রৌনক, শাহজাদা ইমামে আহলে সুন্নাত আলহাজ কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাসিমি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ হুজুরদের হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে করে আমিন। বিশেষ মেহমানে আলা আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন হাসিমি মাদ্দাজিল্লাহুল আলী যুগ্ম আহ্বায়ক গাউসিয়া হাসিমি কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, আমার পূর্বে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন আপনাদের সবার সুপরিচিত মুখ খতিবের হাট জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি হাফেজ কারি মাওলানা গোলাম কিবরিয়া মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ হুজুরের হায়াত ও বরকত দান করুক, জোরে করে আমিন। আলোচনা করেছেন গুমদণ্ডি আহমদিয়া হক দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও সাজ্জাদানশীল মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী, আলোচনা করেছেন বিশেষ বক্তা হাফেজ মোহাম্মদ আবু তাহের আল কাদির সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং মাহফিলের যিনারা ইন্তেজাম করেছেন ব্যবস্থাপনা করেছেন দক্ষিণ আশিগড় পাড়া সুন্নি একতা যুব সংঘের সকল সদস্য, ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম, জবান খুলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা বলেন এই দক্ষিণ আশিগড় পাড়ার জমিনে এত সুন্দর জান্নাতের বাগান হচ্ছে, আপনারা খুশি না বেজার? এখানে যারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক চাইলে এই মাহফিলের বসিলায় আমাদের মা বাপ যাদের কবরে তাদের কবরের আজাব মাফ করতে পারে কি পারে না, এই বিশ্বাস আমাদের আছে না নাই? তাহলে আল্লাহ যদি এই মাহফিলের বসিলায় আমাদের জীবনের গুণা মাফ করে, বংশের কবরের আজাব মাফ করে, আমাদের সকল সমস্যার সমাধান করে, আমরা সবাই এই মাহফিল হচ্ছে খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা মনে হয় বেজার, আসলে কি আপনারা খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখেন তো বাবা কারা কারা বেজার, আপনারা কি আসলে সবাই বেজার? আমি তো পরীক্ষা করব কিরে বাবা, আপনারা কি আসলে খুশি না বেজার? সবাই খুশি? সবাই খুশি? দেখি আবার হাত তুলে দেখেন কারা কারা খুশি,
এখনো কয়েকটা তোলে না, আল্লাহ যেগুলো এভাবে করে রাখছে আল্লাহ এগুলো আপনি হেদায়ত করে সোজা করি দেখান। এখনো পর্যন্ত আমি কি কইছি না মাইতে, এ জোরে তাকবীর দিতে পারো নি? জোরে কোন মারহাবা, মারহাবা জোরে কোন, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা সবাই খুশি না বেজার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ নীরব থাকবেন, আলোচনার ধারাবাহিকতা এখন থেকে শুরু হয়ে যাচ্ছে রে বাবারা আমার। আপনারা সবাই আজকের জান্নাতের বাগানের মধ্যে বসার উদ্দেশ্য হইল টাকা পয়সা ইনকাম করা নয়, জান্নাতের বাগানে বসার উদ্দেশ্য হইল আমার আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। কথা বলেন না বাবা, ঠিক না বেঠি? আমি আপনাদের সবার কাছে একটা প্রশ্নের জবাব আলোচনার ধারাবাহিকতা শুরু করার আগে জানতে চাই। আপনারা সবাই জবান খুলে বলবেন আমাদের আসল বাড়ির নাম কি? বিল্ডিং না কবর? আর জবান খুলে বলেন না বাবা, বিল্ডিং না কবর? আল্লাহ কোরআনুল কারীমে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা পানিকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। আমার আজকে এই দক্ষিণ আশিগর পাড়ার বাবারা বন্ধুরা গো, যদি আমরা সবাই মরণের স্বাদ গ্রহণ করা লাগে, আপনি লক্ষ্য করেন আপনাদের এলাকার মধ্যে কোনো মুরব্বী মারা গেল, আপনাদের এলাকার কোনো মানুষ যখন মারা যায় ওই মানুষটা মারা যাওয়ার পর মানুষটাকে কিন্তু অন্ধকার কবরে রেখে দেওয়া হয়। কথা বলেন না বাবা, ঠিক না বেঠি? ওই কবরে যখন মানুষটাকে রেখে দেয় চিন্তা করেন ওই কবরের মধ্যে মানুষ বছরের পর বছর বছরের পর বছর বছরের বছর পর বছর পরে থাকে, কিন্তু দুনিয়ার যেই ঘরের মধ্যে মানুষটা 70-80 বছর পর্যন্ত বসবাস করবে, লক্ষ্য করে দেখবেন রে বাবারা ওই ঘরটার কত সুন্দর করে টাইলস করা হয়, কত সুন্দর করে এটাকে ইটের সলিং দ্বারা সুন্দর করে করে এই ঘরটাকে সাজানো হয়, উপরে সুন্দর ছাদের ডালাই দেওয়া হয়, ঘরটাকে কারুকার্য করে সুন্দর করে রং দিয়ে দিয়ে সাজানো হয়। কিন্তু বন্ধু আমার, ওই ঘরের মধ্যে কিন্তু মানুষটা 70-80 বছরের চাইতে বেশি দিন বাঁচতে পারে না, ওই ঘরের মধ্যে 70-80 বছরের বেশি দিন বাঁচতে পারে না, কিন্তু যেই ঘরটার মধ্যে জীবনের পর জীবন জীবনের পর জীবন পর্যন্ত বসবাস করবে ওই ঘরটার জন্য আপনি মুসলমান বাসকালীর মানুষ কি কি তৈরি করেছেন আপনি একটা বার চিন্তা করে দেখেন, একটা বার চিন্তা করে দেখেন, একটা বার আপনি চিন্তা করে দেখেন। আপনি বলবেন হুজুর ওই কবরের জন্য আমি কোনো কিছু তৈরি করতে পারি নাই। হুজুর আমি ওই কবরের জন্য তৈরি করার কথা জানি, তবে কি তৈরি করতে হবে এখনো পর্যন্ত আমি ওই ধারাবাহিকতায় তৈরি করতে পারি নাই। আমি জানতে চাই বাবা, এই দুনিয়ার ঘরের মধ্যে অন্ধকার হয়ে গেলে লাইট বন্ধ হয়ে গেলে মোম জ্বালানো হয়, অন্ধকার হয়ে গেলে জানলাগুলো দরজাগুলো খুলে দিয়ে ঘরটা আলোকিত হয়ে যায়, অন্ধকার কবরের মধ্যে যখন আপনাকে শোয়া দিবে রে আমার বন্ধুরা, ওই কবরের মধ্যে আপনার কোনো মোমবাতি থাকবে না, ওই কবরটা আপনি আলোকিত করার জন্য কোনো কিছু পাবেন না, ওই ঘরটাকে আলোকিত করার জন্য আপনার প্রয়োজন দুইটা জিনিস। কয়টা? আরো জোরে কয়টা? ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে আমরা জানতে চাই ওই কবরটাকে আলোকিত করার জন্য দুইটা জিনিস কি প্রয়োজন আপনি নবী আমাদের কাছে বলে দেন। নবী আমার ডাক দিয়া বলেন মাল ঈমান, একটার নাম হইল তোমার ঈমান আর দুই নাম্বার হইল তোমার আমল। ঈমান এবং আমল ছাড়া ওই কবরে যাইবা কবর হবে তোমার অন্ধকার। আমার দক্ষিণ আশিগড় পাড়ার বাবারা, ওই অন্ধকার কবরটা যদি আপনার অন্ধকারই থাকে ওই কবরে যাইলে কি লাভ হইব? ওই কবরটারে আপনি কেমনে সুন্দর বানাইবেন? একটা বার কি চিন্তা করেছেন? একটা বার কি আপনি আপনার কবরের পুঁজিটা নির্ধারণ করেছেন? ও বন্ধু গো, কবরের পুঁজি নির্ধারণ করবেন দূরের কথা, অন্ধকার কবরে যাওয়ার আগে আপনার একটা পজিশন চলে আসে, ওই পজিশনের নাম হইল সাখারাতের বিছানা। হুজুর সাখারাতের বিছানা কোনটা? সাখারাতের বিছানা হইল যেই বিছানার মধ্যে শুইয়া মানুষ মৃত্যুর সাথে চট ফট করতে থাকে, পানির জন্য হাহাকার করে, সাখারাতের বিছানায় মৃত্যুর যন্ত্রণার মধ্যে ভোগান্তির মধ্যে থাকে। আমার নবী ডাক দিয়া কই উম্মত আমার শুনে নাও, ওই সাখারাতের বিছানাটা দুইজন মানুষের জন্য দুই রকম হবে, ইমানদারের জন্য এক রকম, বেঈমানের জন্য এক রকম। ইয়া রাসূলুল্লাহ, ইমানদারের জন্য কেমন আর বেঈমানের জন্য কেমন? আমার নবী
নবী বলেন সাখারাতের বিছানায় যদি আজরাইলের ভয়ঙ্কর চেহারা বেঈমান দেখে গো, ঈমানদার বান্দা ব্যতীত বেঈমান মানুষটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখতে জিব্বা বাহির করে কামড় দিয়া দেয়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার কারণে প্রস্রাব পায়খানা করে দেয়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার কারণে সুন্দর চেহারাটা পর্যন্ত কালো হয়ে যায়। সাহাবীরা একটা এই আল্লাহু আকবরটা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে, আপনারা জোরে আল্লাহু আকবর বলবেন, পারবেন তো আপনারা? সাহাবীরা একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, তাইলে ইমানদারের মরণটা কেমন হবে গো? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা ইমানদারের মরণটা বড় মজার মরণ হবে, ও নবীজি ইমানদারের মরণটা কেমন হবে আপনি আমাদের কাছে বলে দেন। আমার নবী বলেন, আফরাইল যখন ইমানদারের হুটা হরণ করার জন্য যাবে গো, ইমানদার বান্দাটা ওই জায়গার মধ্যে কোনো টের পাবে না। কেন গো? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এমনভাবে ইমানদারের হুটা আফরাইলকে দিয়া নিয়ে যাবে, ওই সময় ইমানদার বান্দাটা কোনো খোঁজখবরই থাকবে না, ইমানদারের জবানের মধ্যে একমাত্র আমার আল্লাহ এবং তার রাসূলের ধ্বনি চলতে থাকবে। ও বন্ধু গো, কথার ধারাবাহিকতাই ছিলাম আপনার কবরের কথার দিকে, কিন্তু আপনি ওই কবরে যাওয়ার আগে ওই কবরের জন্য প্রস্তুতিটা কি গ্রহণ করেছেন যদি জিজ্ঞাস করি, ও দক্ষিণ আশিগড় পাড়ার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা সবাই বলবে হুজুর সন্তান নিয়ে ব্যস্ত, সবাই বলবে স্ত্রী নিয়ে ব্যস্ত, সবাই বলবে দুনিয়ার কাজকর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আমি চিন্তা করে দেখলাম আপনার ব্যবসা বাণিজ্য আপনাকে কবরে গেলে কবর আলোকিত করবে না, সন্তান আপনি কবরে যাওয়ার পর একদিন দুই দিন তিন দিন পরে সন্তান আপনার কোনো খবর রাখবে না, স্ত্রী আপনার জন্য একদিন দুই দিন তিন দিন এক বছর দুই বছর কান্না করবে, আপনার স্ত্রী আপনাকে কবরে কোনো খবর রাখবে না। আপনার কবরটার চিন্তা যদি আপনি দুনিয়ার মধ্যে একবার না করেন রে মুসলমান, আপনি একটা বার চিন্তা করেন আপনার কবরের অবস্থাটা কেমন হবে। আপনি তো ওই দুনিয়ার জমিনে মরণ যে একবার হবে আপনি ওই মরণটার কথা স্মরণই করেন না। কেন কেন কেন? আপনি কি মরণ থেকে বাঁচার জন্য হাজার চেষ্টা করেন? আপনি কি দেখেন নাই এই আশিগড় পাড়ার কত মানুষের বাবা যখন স্ট্রোক করে এই মানুষটার নিয়ে চট্টগ্রামের জমিনে হসপিটালে ভর্তি করে মুখের মধ্যে অক্সিজেন মাস্ক লাগায় আইসিইউর মধ্যে ঢুকায় সিসিইউর মধ্যে ঢুকায় বাবাকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বাঁচাইতে পারে না, কারণ হায়াতটা যতদিন আছে অতদিন পর্যন্ত বাবা বাঁচবে তার চাইতে বেশি বাঁচতে পারবে না। যত রকমের যত ঘরের মধ্যে আরামদায়ক স্থানের মধ্যে থাকেন না কেন, আমার আল্লাহর মৃত্যু আপনাকে ওই জায়গার মধ্যে থেকে গ্রাস করবে, কারণ আমার আল্লাহ কোরআনুল কারিমে জানান করে দিচ্ছেন, আইনামা তাকুনু তোমরা কোথায় লুকাইবা, ইউদ্রিকুমুল মাউত মৃত্যু থেকে পলায়ন করার জন্য ফি বুরুজিম মুশাইয়্যাদা, যদি একটা বড় দুর্গ বানাইয়া দুর্গের মধ্যে প্রবেশ করো গো, আমার আল্লাহ পাকের মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। হে মুসলমান ওই মরার কথা একবার চিন্তা করো, হে মুসলমান ওই কবরে তোমার কি অবস্থা হবে তুমি একটা বার চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো, ওই কবরে তোমার জন্য যদি দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে কোনো কিছু যদি নিতে চাও, তুমি কবরে যাওয়ার পর ওই কবরের মধ্যে পৌঁছাইতে চাও, তোমার সর্বপ্রথম একটা জিনিস রেখে যাওয়া লাগবে, ওটা হইলো একটা নেককার সন্তান, একটা নেককার সন্তান, একটা নেককার সন্তান। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, এ বাবা আমার সবারই তো সন্তান আছে, সবারই তো পুত্র আছে, সবারই সন্তান আছে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের মধ্যে আপনার সন্তান খাবার দিয়ে আসবে না, কারণ আপনি খাবেন না, আপনার সন্তান আপনার কবরে দামি কোনো জামা কাপড় দিবে না, কারণ আপনি দামি জামা কাপড় পরবেন না। ও নবী গো, তাইলে নেককার সন্তানটা আমাদের কবরে কি উপকারে লাগবে জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান এই বিশ্বাস আছে হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জানবো সবাই তাইলে একটু জবান খুলে আমার সাথে জোরে জোরে পড়েন, কারে লাগিয়া কান্দরে মনে, কারে লাগিয়া কান্দ, কারে লাগিয়া কান্দরে মন, আরে কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জনে হবে আপনা সেই তো,
মদিনাটা একটু জোরে বলতে হবে, পারবেন তো ইনশাল্লাহ। আরে কারে লাগিয়া কান্দরে মনে, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কান্দরে মনে, কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, বলেন না যে জন হবে আপ পিছনে তার একটু জোরে বলতে হবে, যে জন হবে আপন। আরে নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়া, ঠিক না বে ঠিক, আর জোরে ঠিক না বে ঠিক। তো উম্মত আমরা সবাই ওই নবীর শান পড়তে কি আমাদেরকে কষ্ট হবে, তাহলে একটু জোরে জোরে পড়েন। আরে নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়াই, সদাই তিনি। আরে এখন কান্দেন নবী, এখন কান্দেন নবী, সোনার মদিনাই যে জন হবে, একটু একটু কমাও, দিনা বলেন যে জন হবে, একটু 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 কমবে, না বলেন কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপন, না বলেন যে জন হবে। আরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ালে নবী মায়ারে নবী আপন সদাই, মারহাবা করবেন না। আরে গুনাহ করেছেন, গুনাহ করেছেন, গুনাহ করেছেন, তবু দাবি করেছেন আমি নবীর আশেক, আমার নবী আপনার জন্য সাফাত করবে। হাদিস শরীফ নবী বলতেছেন, সাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী গুনাহগার উম্মত যারা কবিরা গুনাহ করেছে আমি নবী তাদের জন্য সাফাত করব। আর নামাজি ব্যক্তি তো এমনি পার পেয়ে যাবে, রোজাদার ব্যক্তি তো এমনি পার পেয়ে যাবে, হজকারী তো এমনি পার পেয়ে যাবে, নবী বলেন আমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাবো। আরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ালে নবী মায়ারে নবী আপন সদাই, দয়ালে নবী মায়ারে নবী আপন সদাই, গুনাহগার উম্মতের নবী, গুনাহগার উম্মতের নবী আছেন মদিনায়, যে জন হবে আপনা, না বলেন না যে জন হবে আপনা, দুরুশ্বরী পড়েন সালাতুনিয়া, সালাতুনিয়া, বানা দো মেরে সিনে গো মদিনা, নিকালো ইয়ে বাহর গম সে ইয়ে সফিনা, সারা দুনিয়া তাহলে ওই কবরের মধ্যে আপনাকে বাঁচাইতে পারে একজন, তিনি আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী, এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? তাহলে ওই কবরের মধ্যে আপনি কবরে যাওয়ার পর আপনার সন্তান আপনাকে খাবারও দিবে না, আপনার সন্তান আপনাকে কোনো জামা কাপড়ও দিবে না, কিন্তু ওই নেককার সন্তানটা আপনার দুনিয়ার জমিনের মধ্যে কি কাজে লাগবে একটু মনোযোগের সাথে শুনবেন। নবী আমার মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিস আবারও বলছি, একটু মনোযোগের সাথে শুনবেন। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলেন, عن ابي اسيد رضي الله تعالى عنه قال قال بيننا نحن عند رسول الله صلى الله عليه وسلم, سبحان الله জোরে বলেন না, سبحان الله, اذ جاء رجل من بني سلامه, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর দরবারে আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন লোক আমার নবীর দরবারে উপস্থিত ছিলেন।
উনি বলেন আমি দেখলাম ইদি জা আ রাজুলুম মিন বানি সালামাতা বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীর দরবারে আগমন করলেন আগমন করার পরে আমার নবীকে বলতেছেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বাদা মাউতিহিমা আমাদের আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আমি সন্তানের উপর কোনো দায়িত্ব আছে নাকি আপনার কাছে জানতে চাই আমার নবী উত্তর দেয় ফাকালা আমার নবী উত্তর দিচ্ছেন কলা নাম হ্যাঁ অবশ্যই তোমাদের দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ আম্মা আব্বা ইন্তেকাল করার পর আমি সন্তানের দায়িত্বটাকে আপনি নবী আমাকে বলে দেন আমার নবী বলতেছেন আসসালাতু আলাইহিমা তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে সন্তান যদি নেককার না হয় ওই সন্তান কি মা বাবার জন্য দোয়া করবে নাকি তাহলে এক নাম্বার শর্ত নেককার সন্তান রেখে যেতে হবে কি সন্তান নবীকে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবাই আবার রুহুমা বাদা মাউতিহিমা ইয়া রাসূলুল্লাহ আমাদের আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আমাদের উপর কোনো দায়িত্ব আছে কিনা নবী বলেন হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ দায়িত্বটাকে আপনার কাছে জানতে চাই নবী আমার বলতেছেন আসসালাতু আলাইহিমা তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা ওয়াল ইস্তিগফারু লাহুমা এবং তোমাদের মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবা ওয়া ইনফাজু আহাদিহিমা এবং তোমাদের আম্মা আব্বার মনের আশাগুলো ওয়াদাগুলো পূরণ করে দিবা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা এবং তোমার আম্মার বংশ আব্বার বংশ যারা বেঁচে থাকবে খালা খালু এবং চাচা চাচি এমন আত্মীয় স্বজন ফুফু তাদের সঙ্গে তুমি সম্পর্ক বজায় রাখবে এবং আমার নবী বলতে লাগলেন উম্মত আমার শুনে নাও ওয়া ইকরামু সদিকিহিমা এবং তোমাদের মা বাবার বন্ধু বান্ধব যারা ছিল বাবার বয়সী মুরব্বী যারা দক্ষিণ আশিগর পাড়ার মধ্যে ছিল তাদেরকে সম্মান করবা তাদেরকে সম্মান করবা সাহাবীরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই তাদেরকে সম্মান করলে আমাদের লাভটা কি হবে আমার নবী বলেন শুনে নাও তোমার আম্মা আব্বার রুহের মধ্যে শান্তি পাবে শান্তি পাবে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলতেছেন ওয়াসসালাতু আলাইহিম ওয়া ইস্তিগফারু লাহুমা যখন সন্তান তার মা বাবার জন্য দোয়া করে যখন সন্তান তার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করে দুইটা হাত বাড়ায় আল্লাহর কাছে বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে পাওয়া যায় উনি বলেন কোন সন্তান যদি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে তার আম্মার জন্য অথবা আব্বা কবরে আব্বা আম্মা দুইজনের জন্য এই চোখের মণি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করবে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিটা মাটিতে পড়ার আগে তার আম্মা আব্বার জীবনের গুনাহ মাফ করে তাদেরকে বলবে ফা দাখালাল জান্নাতা বান্দা জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাও জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ পরে মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই খালা ফুফু মায়ের মত না মাগু জান্নাতের ছবি আমার মা বলেন জান্নাতের ছবি আমার মা গো জান্নাত বাবা যারা যারা মা নাই একটু জবান খুলে জোরে জোরে পড়েন জান্নাতের ছবি আমার মা মা গো মারা গে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি তোমার খেজুব হে মুরব্বী বাবারা যদি তোমার মাটা কবরে থাকে যদি তোমার আব্বা কবরে থাকে আজকের মাহফিল থেকে একটা ফুটা চোখের পানি ফালিয়া দাও
চিন্তা করতেছি হুজুর এই আশিকর পাড়ার মা ফিরাসার সময় দেখলাম কিন্তু আমার মা নাই, আমি আমার মায়ের চেহারাটা দেখি নাই, আমার ডাইনে বামে বাবার বয়সে কত মুরব্বি বসে আছে হুজুর আমি আমার আব্বাকে দেখি না, আমার আব্বা আমার কবরটা আজকে অন্ধকার কবর, জানি না মা কেমন আছে বাবা কেমন আছে, যুব হে মুরব্বি বাবা হে পর্দার আড়ালের মা বোনেরা হে আজকের দক্ষিণ আশিগর পাড়া একতা সুন্নি যুব সংঘের যুবকের দল তোমাদের জীবন ধন্য, হে সুন্নি যুব সংগঠনের সদস্যদের মা বাবা তোমাদের জীবন ধন্য, আজকে তোমাদের সন্তান এলাকার বাসীদের কবরের মাগফিরাত কামনায় ফাতেহা করার জন্য মাহফিল করেছে আল্লাহ, তাকায়া দেখেন কার জানি মা নাই কার জানি বাবা নাই রে, আমার নবী বলেছেন কোন সন্তানের যদি মা না থাকে কোন সন্তানের যদি বাবা না থাকে ওই ছেলে যদি তার আম্মার জন্য আব্বার জন্য চোখের মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে ওই ছেলেটার আম্মা আব্বার কবরে আজাব, আমার আল্লাহ ওই পানিটা মাটিতে পড়ার আগে মাফ করে দিবে। এ যুবক যদি আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকো আজকের মাহফিলের শপথ করো এই দক্ষিণ আশিগর পাড়ার মাহফিল থেকে বাড়িতে যাইবা, বাড়ির মধ্যে যাইয়া আম্মারে ডাক দিবা আব্বারে ডাক দিবা দুইজনকে কাছে আইনা কদমগুলা জড়াইয়া ধরিয়া বলবা মা জীবনে বড় অন্যায় করে ফেলেছি, আব্বা জীবনে বড় অন্যায় করে ফেলেছি আমাদেরকে মাফ করে দেন, দেখবা তুমিও কান্দ তোমার সাথে তোমার মাও কান্দতেছেন তোমার বাবাও কান্দতেছেন, জিজ্ঞাসা করবা মা কান্দেন কেন বাবা কান্দেন কেন, মা বাবা ডাক দিয়া বলবে সন্তান আমি মা এবং বাবা তো তোমার মতোই চাইছিলাম, তুমি আইসা তোমার ভুলটা বুঝা আমাদের কাছে মাফ চাইবা। অনেক ছেলেদের মন খারাপ অনেক মুরব্বীদের মন খারাপ বলে হুজুর যাদের মা বাবা আছে তারা না বাড়িতে যে মাপ চাবে, আমার মা নাই আমি কার কদম ধরে মাপ চাবো, আমার বাবা নাই আমি বাড়িতে যে কার কদম ধরে মাপ চাইব। এ যুবক যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহর দোহাই দিয়া বলি এখান থেকে যাই আম্মা আব্বার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করবা, যদি মা বাবা মারা যায় তাইলে কোনোদিন এমন ক্ষমা চাওয়ার রাস্তা পাবে না মা, তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও ওরে মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে, ছোট কালের কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, আমার কষ্ট বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে, বাবা তুমি কেমন আছো মা তুমি ও বাবা তুমি অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের
নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়াইলা, সন্তানের জন্য বাবা কত কষ্ট করিলা, সন্তানের জন্য বাবা কত কষ্ট করিলা। এখন বাবা বলে ডাকার মতো, বাবা বলে ডাকার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তরে দুম চোখের পানি ঝরে, তোমার জন্য শুধু হাতরা তুলে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। নবী আমার বলে কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মণিকুটার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে, আমার আল্লাহ তার মা বাবার কবরের আজাব মাফ করে দেয়। আর তার চাইতে আরো সুভাগ্যবান ওই মা বাবা, কোনো মা বাবার সন্তান যদি তার মরা লাশটা সামনে নিয়ে জানাজার নামাজটা পড়ায়, আমার নবী ডাক দিয়ে বলতেছেন উম্মত আমার জানাজার নামাজটা পড়ানোর কারণে আল্লাহ আকবর বলে তাকবীরে তাহারিমা দিবে, ডান দিকে সালাম ফিরেয়া বাম দিকে ফিরানোর আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেন বাবারা, আমার ওই মা বাবা সবার কাছে বড় আপন, কিন্তু বর্তমান সমাজের মধ্যে অবহেলিত অনেক মা বাবা রয়েছেন, সন্তান ভাত দেয় না, সন্তান আপনাকে খাওয়াচ্ছে না, সন্তান আপনাকে জুদা করে দিয়েছে, সন্তান আপনাকে খাবার দিচ্ছে না, আলাদা করে করে খাবার দিচ্ছে, আছে না নাই? এ বাবা এই দুষ্টা আমি সন্তানকে দিব না, দুষ্টা আপনি আপনার নিজের মাথার মধ্যে নেন। যদি আপনি আপনার সন্তানটা কেমন একটা শিষ্টাচারওয়ালা ভালো নেককার সন্তান বানাইতেন, তাইলে আপনার সন্তান আপনাকে খাবার ছাড়া জুদা করে দিতেন না, আপনার সন্তান আপনাকে ছাড়া ভাতের লোকমাটা পর্যন্ত মুখে দিতেন না। তাইলে বোঝা যায় বুড়ো বয়সের মধ্যে, মুরব্বী বয়সের মধ্যে যদি আপনি আপনার সন্তান থেকে ভালো একটা ব্যবহার চান, তাইলে ওই সন্তানটাকে ভালো ব্যবহার করনেওয়ালা সন্তান বানানো লাগবে। কথা বলেন না ঠিক না বেঠি? শুনে নেন বাবারাম, আল্লাহ পাকের একজন অলি যিনার নাম হযরতে মুহাম্মদ ইবনে আতা রহমতুল্লাহ আলাই কুরাশানের জমিনে বসবাস করতেন। মুহাম্মদ ইবনে আতা রহমতুল্লাহি আলাইয়ের একটা ছোট্ট মাদ্রাসাটা ছিল, ওই মাদ্রাসাটার নাম ছিল দারুল ইরকাম, বাগদাদের জমিনের মধ্যে, বাগদাদের জমিনের দারুল ইরকাম নামক মাদ্রাসাটার মধ্যে অনেক ছাত্ররা পড়ালেখা করত। কিন্তু সবচাইতে আনন্দদায়ক বিষয় হইল হযরতে মুহাম্মদ ইবনে আতা যখন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একসাথে সবক দেওয়ার জন্য বসতেন, প্রত্যেক দিন সবকের অর্ধেক পড়া শেষ হওয়ার পরে একজন ছাত্র, তার নাম ছিল আব্দুর রহমান, সব সময় অর্ধেক সবক দেওয়ার পর ছেলেটা দৌড়ে দৌড়ে আসতো। মারহাবা করেন। বর্তমান স্কুলের মধ্যে আধা ঘন্টা লেট করলে এমন নিয়ম নীতি করা হয়েছে, স্কুলের গেটের মধ্যে ঢুকতে দেওয়া হবে না, মাদ্রাসার গেটের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু হযরতে মুহাম্মদ ইবনে আতা রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখলেন ওই ছেলেটা যখন তাদের ঘরের মধ্যে প্রবেশ কইরা ঘর থেকে বের হয়ে যখন মাদ্রাসার মধ্যে আসতেছেন, মাদ্রাসার মধ্যে প্রবেশ করতেছেন, প্রত্যেক দিন কমসে কম কোরআন শরীফের মনে করেন এক পৃষ্ঠা পড়ানো হয়, অর্ধেক পৃষ্ঠা পড়ার পর ছেলেটা মাদ্রাসার মধ্যে আসেন, একদিন দুই দিন তিন দিন দেখার পরে হযরতে মুহাম্মদ ইবনে আতা ডাক দিয়ে বলেন, এ বাবা আব্দুর রহমান, তোমাকে সব সময়ে দেখা যায় তুমি মাদ্রাসায় সবক অনুষ্ঠানের মধ্যে দেরিতে দেরিতে আগমন করো। জানতে চাই কেন? ডাক দিয়ে বলেন, হুজুর আমার আমি আপনাকে কি বলবো, মনের কষ্টটা আমি আপনাকে বলতে পারতেছি না, তবে একটা কষ্ট বুঝেন, আমার বাবা আমার জন্মগ্রহণ করানোর, আমার বাবা যান এক বছর পরে ইন্তেকাল করেছেন, আমার আম্মা দুনিয়ার জমিনের মধ্যে এখনো বেঁচে আছেন, তবে সবচাইতে দুঃখের বিষয় আমার আম্মাটা বড় নামাজি ছিলেন, বড় ইবাদত গুজারি
ছিলেন আমার আম্মাটা নামাজ পড়তেন সব সময় শুধু নামাজ পড়তেন না গভীর রজনীতে উঠে আমার আম্মা ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা ওই তাহাজ্জুদের নামাজটা আমার আম্মা জান পড়তেন এ হুজুর আমার আম্মা একদিন তাহাজ্জুদের নামাজ পড়তা পড়ার জন্য যখন ওযু করার জন্য পুকুর পাড়ে গেলেন অথবা পানি আনতে গেলেন আমার আম্মা জান পড়ে তার দুইটা পা পঙ্গু হয়ে গেছে হাঁটতে পারে না বাম হাতটা পঙ্গু হয়ে গেছে আমার মা কোনো কাজও করতে পারে না আমি আমার মাকে জোহরের নামাজের প্রস্তুতি গ্রহণ করাইয়া ওযু বানিয়ে দিয়া আমি আমার মাকে সেখানে রেখে তারপরে আমি আমার মাদ্রাসায় এলেম অর্জন করার জন্য আসি এ বাবা তোমার মাটাকে বুঝি তুমি সন্তান বড় ভালোবাসো এ বন্ধু আমার গভীর মনোযোগ দিবেন রে বাবারা আমার ওই ছেলেটা বললেন হুজুর আমি জানি আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন ও আবুদুল্লাহ আল্লাহর এবাদত করার জন্য ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সঙ্গে শিরিক না করার জন্য ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং মা বাবার জন্য উত্তম আচরণ করার জন্য মা বাবার প্রতি ইহসান করার জন্য আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে বলতেছেন রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় আমি আমার মাকে সন্তুষ্ট রেখে তারপরে এলেম অর্জন করার জন্য আসি আমার মার মনে কষ্ট দিয়া আমার আব্বার মনে কষ্ট দিয়া আমি এলেম অর্জন করলে এলেমটা তো আমার মাথার মধ্যে থাকবে না হুজুর এই জন্য আমি আমার মাটাকে জোহরের নামাজের প্রস্তুতি গ্রহণ করাইয়া তারপরে আমি মাদ্রাসার মধ্যে আগমন করি বলে বাবা আলহামদুলিল্লাহ তোমার মতো ছাত্র একজন আমার মাদ্রাসায় আছে আমি আল্লাহর কাছে মন ভরে দোয়া করি আল্লাহ এই ছাত্রটাকে তার মার পাগল বানাইছ তার আব্বার পাগল বানাইছ আল্লাহ এখন তোমার কোরআনের এলেম দিয়া তার সিনাটাকে তুমি ভরপুর করে দাও মনোযোগ দিবেন মনোযোগ দিবেন এই জন্য মা বাবাকেও হওয়া লাগবে ওই সন্তানের প্রতি বড় বিনয়ী আপনি আপনার সন্তানের সাথে ধারাবাহিকতার চাইতে উগ্রতা প্রকাশ করবেন আপনার সন্তান কিন্তু আপনার সঙ্গে ভালো থাকবে না আপনার সন্তানের সাথে ধারাবাহিকতার চাইতে উগ্রতা প্রকাশ করবেন ধমক দিলে যে এই কাজ সমাধান হয়ে যায় এটা ধমক না দিয়ে আপনি মারবেন ছেলে কিন্তু একদিন দুই দিন তিন দিন আপনার থেকে লাইন চুক্ত হয়ে যাবে এই জন্য সন্তান যেন লাইনের উপর থাকে আপনি সেটাও কিন্তু রক্ষা করতে হবে কথা বলেন না ঠিক না বেঠি নাফা ট্যাবলেট খাইলে যেই ব্যথা কমে যায় সেটার জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না অ্যান্টিবায়োটিক খাইলে আপনার পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সন্তানকে ধমক দিলে চোখ দিয়ে কুরানি মারলে সন্তান ঠান্ডা হয়ে যাবে তাহলে সন্তানকে মানুষের সামনে প্রহার করার কোনো মানি হয় না কথা বললে সন্তান ভালো হয়ে যাবে আপনার মুখের ব্যবহারের কারণে আপনার সন্তান ভালো হয়ে যাবে কিন্তু ব্যবহার কি বাবা আপনার আপনি আপনার স্ত্রী দুইজনই আপনার সন্তানের সামনে খারাপ কটু ভাষায় কথা বলতেছেন ওয়াদার বরখেলাপ আপনি আপনার সন্তানের সামনে করতেছেন তো সন্তান তো আপনার বুড়া বয়সে আপনার প্রতি অত্যাচারী করবে কথা বুঝেন নাই আপনার স্ত্রী এবং আপনি স্বামী যদি আপনার সন্তানের সামনে মুখের ভাষা ব্যবহার খারাপ করেন তা আপনার সন্তান তো আপনাদের থেকে শিক্ষা গ্রহণ করবে ওয়াদা দিলেন ছেলের সাথে এটা করবেন ছেলেটা তার কাজ সম্পাদন করার পর আপনি ওয়াদাটা পূরণ করলেন না তো এই ছেলে তো আপনাকে বুড়া বয়সে কষ্ট দিবেই আপনি আপনার সন্তান দুইজন রয়েছে তাদেরকে ইনসাফ পরিমাণ মনে করেন মৃত্যুবরণ করার আগে আপনার জমিগুলো ভাগ করে দিলেন দেওয়ার সময় আপনার বড় ছেলেকে দিয়ে দিলেন আপনি মনে করেন যে তিন ঘন্টা জায়গা থেকে বড় ছেলেকে দিলেন দুই ঘন্টা ছোটটাকে দিলেন এক ঘন্টা তো ছোটটা তো আপনাকে ভাত দিবেই না তো সে ইনসাফের যাচাই করবে সে যাচাই করবে আমার মা আমার ভাইকে বেশি দিল আমার ছোট ছেলেকে ছোট ছেলে বিধে আমাকে কম দিল সেই ইনসাফের যাচাই করে আপনি মাকে আপনি বাবাকে কষ্ট দিন ঠিক না বেঠি এই জন্য দোনোটাই আপনার সন্তান সন্তানের প্রতি আপনি ইনসাফ করতে হবে কি করতে হবে ইনসাফ করতে হবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে যেন সন্তান আপনি বুড়া বয়সে আপনাকে কষ্ট না দেয় ঠিক না বেঠি আর যারা সন্তান আছো তোমাদের কাছে আমার একটা আবদার বাবা আমিও ছোট মানুষ তোমরাও ছোট মানুষ যারা যুবক আছেন আমার বয়সী যারা মুরব্বী আছেন মা বাবা যা দিছে আলহামদুলিল্লাহ কম দিছে ঠিক আছে আলহামদুলিল্লাহ তবু আপনার মা বাপ যেন আপনার কাছ থেকে দূরে না যাইতে পারে কেন জানেন এ মা বাপ আপনাকে বটগাছ যেমন ভাবে মানুষের উপর ছায়া দেয় মা বাপ একটা সন্তানের উপরে ছায়া দেয়
যার মা নাই তাকে জিজ্ঞেস করে দেখেন, তার মা নাই সে জানে তার মা হারা বেদনা কত, যার বাবা নাই তাকে জিজ্ঞেস করে দেখেন সে জানে তার বাবা হারা বেদনা কত। আল্লাহ পাক যাদের মা বাবা কবরে তাদেরকে জান্নাত নসিব করুন, আর যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করুন। জোরে পড়েন আমিন, সবাই জোরে শরীফ পড়েন সালাতুনিয়া। ওই ছেলেটার জন্য মুহাম্মদ ইবনে আতা দোয়া করলেন, হে বাবা দোয়া করলাম তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করেছো, আমার আল্লাহ তোমার এই কলবটাকে সিনাটাকে আল্লাহ পাকের কোরআন এবং নবী পাকের হাদিস দ্বারা তোমার সিনাটাকে ভরপুর করে দিক। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। হযরতে মুহাম্মদ ইবনে আতা ওই দিন রাত্রবেলা চিন্তা করলেন হজ করার জন্য মক্কা এবং মদিনা শরীফে যাবেন। উনি মক্কা এবং মদিনা শরীফে রওনা করলেন। মক্কা এবং মদিনা শরীফের মধ্যে যখন রওনা করলেন, রওনা করে 15 দিন পরে উনি চলে আসলেন, উমরা হজ শেষ করে চলে আসলেন। এবার যখন বাগদাদের ইরাকের খুরাসানের জমিনের মধ্যে আগমন করলেন, আগমন করার পর মুহাম্মদ ইবনে আতা রহমতুল্লাহি আলাই উনি লক্ষ্য করে দেখলেন মাদ্রাসার মধ্যে প্রত্যেক দিনের ন্যায় ক্লাস করানোর জন্য এলেমের সবক দেওয়ার জন্য উনি বসে গেলেন। লক্ষ্য করে দেখলেন ওই ছেলে আব্দুর রহমান এখন আজকে সকাল সকাল সামনে, উস্তাদ হতভম্ব হয়ে গেলেন। লক্ষ্য করলেন এই ছেলে তো প্রত্যেক দিন দেরি করে করে আসে, আমি হজ করে আসার পর ছেলেটাকে দেখলাম ছেলেটা সকাল সকাল আমার মক্তবের মধ্যে মাদ্রাসার মধ্যে ফোরকানিয়ার মধ্যে, বুঝতে পারলাম না। পরের দিন আবার দেখলেন সব ছেলেদের আগে হযরতে আব্দুর রহমান তার ঘরের মধ্যে চলে এসেছে। আবার 3 দিন পরীক্ষা করলেন, পরীক্ষা করার পরে দেখলেন ছেলেটা তার আম্মা আব্বার কথা চিন্তা না করে গভীর সকালবেলা ওই ছেলেটা আবার ভোরকানিয়া মাদ্রাসার মধ্যে চলে এসেছে। 3 দিন দেখার পর মুহাম্মদ ইবনে আতা রহমতুল্লাহি আলাই জিজ্ঞাসা করতেছেন, বাবা তোমার কাছে আমি একটা কথার জবাব চাচ্ছি। হ্যাঁ হুজুর আপনি বলেন, কি জবাব চান আপনার কাছে আমি জানতে চাই। এবার হুজুর ডাক দিয়ে বলে, বাবা আমার জবাব অন্য কোনো কিছু নয়, তুমি না প্রত্যেক দিন আধা ঘন্টা পরিমাণ সময় দেরি করে করে আসতা, আজকে কেন দেরি হয় নাই, আজকে 3 দিন দেখি তোমার কোনো দেরি হচ্ছে না। ছেলেটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে, আর ডাক দিয়া বলেন, হুজুর আমার মনের কষ্ট আপনাকে কিভাবে বলবো, হুজুর আমার জন্মগ্রহণ করার 1 বছর পরে আমার আব্বা যান ইন্তেকাল করেছিলেন, আব্বার আদর আমি পাই নাই। আমার আম্মা যান আমাকে ছোটবেলা থেকে লালন পালন করলেন, কোরআনের হাফেজ বানাইলেন, ভালোভাবে পড়ালেখা করাইলেন। হুজুর আপনি যেদিন উমরা হজ করার জন্য মক্কার দিকে রওনা করলেন, হুজুর আপনি কি জানেন আমার আম্মা যান ওই দিন রাত্র বেলা ঘুমের ঘরে ইন্তেকাল করেছেন, করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমার আম্মা ইন্তেকাল করেছেন। হুজুর আমি তো আমার আম্মার ইন্তেকাল করার আগে আম্মা জানের খেদমত করতাম, বিদায় আমার দেরি হয়ে যেত। হুজুর আপনার কাছে আমার আব্দার, আমি এখন আর আমার আম্মা জানের খেদমত করা লাগে না, আমি আপনার কাছে চলে আসি। হুজুর আমার আম্মা জান কবরে কেমন আছে আমি সন্তান এখনো পর্যন্ত খবরটা জানতেছি না। এ হুজুর আমি এখনো পর্যন্ত খবর জানি না, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য আপনি দোয়া করবেন, যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানাই। বলে বাবা তুমি কি মনে করেছো তোমার আব্বা আম্মা ইন্তেকাল করেছে, তোমার আম্মা আব্বার কবর তোমার আম্মা আব্বার প্রতি তোমার দায়িত্ব শেষ? বলে না, আপনাদের আম্মা আব্বা মারা যাওয়ার পরে আপনার দায়িত্ব এখনো শেষ হয় নাই, আপনার দায়িত্ব শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে। কারণ আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে ছিল মাত্র 60 থেকে 70 বছর, কবরে গেলে থাকবে আরে বছরের পর বছর, বছরের পর বছর। ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমার মা বাবা মারা গিয়েছে, আমার আম্মা মারা গিয়েছে, কবরে কেমন আছে জানি না, তবে আপনি বলেন আমার মা বাবার প্রতি আমার দায়িত্বটা কি আছে, আমি কি পালন করা লাগবে। হুজুর ডাক দিয়ে বলেন, বাবা তোমার মা বাবা কবরে জান্নাতি না জাহান্নামী তুমি কিন্তু খবরটা জানো না, তোমার মা বাবার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করবা, কারণ তুমি একজন নেককার সন্তান, তুমি যদি তোমার মা বাবার জন্য বেশি করে দোয়া করো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে।
ছেলেটা আবার কান্না করতেছেন। সারাক্ষণ পর্যন্ত মাদ্রাসায় পড়লেন, মাদ্রাসার সকল ছাত্ররা বাড়িতে চলে গেল। এবার ছেলেটা যখন মাদ্রাসার মধ্যে একা একা বসে আছে, মুহাম্মদ ইবনে আতা গভীর রজনীতে মাদ্রাসার ক্লাসরুমের মধ্যে নামাজ আদায় করার জন্য আসতেন, আসার পর লক্ষ্য করে দেখলেন ওই ছেলেটা এখনো পর্যন্ত মাদ্রাসার মধ্যে বসে আছে আর কান্না করতেছেন, মা কান্না করতেছেন, বাবা বাবা বলে কান্না করতেছেন। মুহাম্মদ ইবনে আতা ডাক দিয়ে বলে, বাবা কেন কান্না করতেছো, তোমার কাছে জানতে চাই। ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমি কান্না করার কারণ হইল, আমি বাড়িতে কেন যাব, আমার বাড়িতে যাওয়ার কোনো কারণ নাই, দরকারও নাই, কারণ আমার মা নাই, আমার বাবা নাই, মা থাকতে আমি আমার আম্মাকে জোহরের নামাজের প্রস্তুতি গ্রহণ করাইতাম, খাবারের জন্য ব্যবস্থা করতাম, এখন আমার মা কবরে, আমি আমার আম্মার খাবারের ব্যবস্থা করা লাগে না, আব্বার খাবারের ব্যবস্থা করা লাগে না, এই জন্য আমি মাদ্রাসার মধ্যে বসে বসে আমি এই জায়গার মধ্যে সবকগুলা গ্রহণ করি আর পড়ালেখা করি। বাবা এখন কান্দ কেন হুজুর, হঠাৎ করে আমার মা বাবার কথা আমার মনে হয়ে গেল, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। এ বাবা তুমি কান্না না করে তুমি তোমার মার জন্য বেশি বেশি করে দোয়া করো, আমার আল্লাহ যেন তোমার মার কবর জান্নাত বানিয়ে দেয়। ছেলে বলে, হুজুর কি দোয়া করব, আপনি আমাকে শিখাইয়া দেন, এটা হোক বা পুরুষ হোক বা মহিলা, আজকে আশিগর পাড়ার কত মা বোন আজকে পর্দার আড়ালে বসে বসে মার জন্য কাঁদতেছে, বাবার জন্য কাঁদতেছে, স্বামীর বাড়ি থেকে আজকে আশিগর পাড়ায় আসছে, আজকে বাড়ির মধ্যে আইসা গত বছর মাকে দেখছিল আজকে মাকে দেখে নাই, গত বছর বাবাকে দেখছিল আজকে বাবাকে দেখে নাই, কান্না করতেছে, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, ওই হযরতে মুহাম্মদ ইবনে আতা ওনাকে শিক্ষা গ্রহণ করায়া দিচ্ছেন, বাবা তুমি তোমার মার জন্য বেশি বেশি দোয়া করবা, আম্মা আব্বার কবরটা যেইখানে সেখানে গিয়ে হাত তুলে তুলে তার জন্য ফাতিহা করবা। যখন বেশি বেশি দোয়া করবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। বাবারা এই আলোচনাটা থেকে একটা শিক্ষা গ্রহণ করেন, একটা জিনিস আপনি আপনার ব্রেনের মধ্যে সেট আপ করে নেন, যাদের মা বাবা কবরে, সন্তান যদি মা বাবার জন্য হাত বাড়াইয়া দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না, আরো জবান খুলে বলেন বাবা পারে কি পারে না। আল্লাহ পাক যাদের মা বাবা কবরে তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাক, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য বাঁশখালীর দক্ষিণ আশিগর পাড়ার বাবারা বন্ধুরা, যাদের মা বাবা কবরে, আমি জানতে চাইবো আজকে কার কার মা নাই একটু হাত তোলেন তো, মা কবরে হাত নামান, বাবা কার কার কবরে হাত হাত তোলেন, হাত নামান, মা বাবা দুইজনই কবরে কার কার, একবারে এতিম হাত নামান। আল্লাহ যাদের মা বাবা দুইজনই কবর অথবা মা কবরে বাবা বেঁচে আছে, বাবা কবরে মা বেঁচে আছে, আল্লাহ তাদের আম্মা আব্বাকে আপনি জান্নাতের আলা মকান দান করেন। এমন আম্মা আব্বার কথা স্মরণ করে একজন ছেলে চাইব, বলে হুজুর আমি আমার আম্মা আব্বার কথা স্মরণ করে এই মাহফিলের ফ্যান্ডেলটার জন্য